নমস্কার বন্ধুরা, সিমরান্স ক্রিয়েটিভ কিচেনের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা একটা পিওর ভেজিটেরিয়ান রেসিপি, সয়াবিনের পকোড়া। আপনারা নানা রকমের পকোড়া নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু এই সয়াবিনের পকোড়া যারা ভেজিটেবল খাবার খান তাদের জন্য দারুণ টেস্টি আর খুব সহজে ঝটপট তৈরি করা যায়। বিকেলে চায়ের সঙ্গে হোক বা দুপুরে ভাতের সঙ্গে এই পকোড়া একবার খেয়ে দেখুন, আশা রাখছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কিছুটা জল নিয়ে নিচ্ছি যাতে সয়াবিনটা আমরা সিদ্ধ করব। তার মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি আর এক চামচ লেবুর রস দিচ্ছি। লেবুর রস না থাকলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন। এই লেবুর রস বা ভিনিগার ব্যবহার করলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায়। জলটা যখন ফুটতে শুরু করবে আমরা এর মধ্যে সয়াবিনের বড়িগুলো দিয়ে দেব। সয়াবিনের বড়িগুলোকে একটু জলের মধ্যে ডুবিয়ে দেবেন যাতে ওপর দিকের গুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়। 3-4 মিনিট সিদ্ধ করলেই দেখবেন সয়াবিনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এবার এই সিদ্ধ করা সয়াবিনগুলোকে আমরা ঠান্ডা জলের নিচে রেখে খুব ভালো করে ধুয়ে নেব এবং এগুলোকে এরকমভাবে ভালো করে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে একদম শুকনো করে নেব। ভালো করে জল ঝরিয়ে নেবেন, জল ভেতরে থেকে গেলে কিন্তু সয়াবিনের পকোড়াগুলো মুচমুচে হবে না। সব সয়াবিনের বড়িগুলো থেকে এইভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা পকোড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই নিয়ে নিচ্ছি 4-5 চামচ বেসন, নিচ্ছি 2 চামচ সুজি, 2-3 চামচ নেব কর্নফ্লাওয়ার। এবারে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলোকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। সামান্য একটু হলুদ রং আনার জন্য 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু আমচুর পাউডার আর সামান্য একটু গরম মশলা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবারে এগুলোকে শুকনো অবস্থাতেই একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব 3 চামচ দই। খুব বেশি দই দেব না, এটাকে আমরা একটু শুকনো শুকনো ভাবেই মাখব, কারণ সয়াবিন যত ভালোভাবেই চিপুন তার মধ্যে কিছুটা জল থেকেই যাবে। সেই জলটা দিয়েই সয়াবিনের গায়ে এই মিশ্রণটা বেশ মাখামাখাভাবে আমরা পকোড়াটা ভাজব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার হাতে করে ভালো করে সয়াবিনগুলোকে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। নুনটা তখন একটু কম দেওয়া হয়েছিল, তাই আরও একটু নুন এর মধ্যে অ্যাড করছি আর 1টা কাঁচা লঙ্কা একদম কুচো কুচো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবারে ভালো করে সয়াবিনগুলোকে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। সয়াবিনটা কোট করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে একটা কড়াইতে আমরা তেল গরম করে নিচ্ছি আর সয়াবিনগুলোকে 1টা 1টা করে তেলের মধ্যে দিয়ে দেব। একটা দিক যখন বেশ কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলোকে উল্টে দেব এবং দুদিকেই নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না দুদিক থেকে এটা বেশ গোল্ডেন কালার হচ্ছে। এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে একদিক দিয়ে পুড়ে যাবে, অন্য দিকগুলো ভাজা হবে না। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি।
এরপর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে এটা আমরা পরিবেশন করব। আপনারা চাইলে ওপরে একটু বিটনুনও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি সয়াবিনের পকোড়া। কেমন লাগলো এই রেসিপি সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।